যেতে পারি, ইচ্ছা পাওয়া যেতে পারে। বৃষ্টি অনেকটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ, যদি একটু বৃষ্টিটা কমে যায় আর দু এক মিনিটের ভিতরে ইনশাল্লাহ যেতে পারবো। হ্যাঁ অনেকটাই কমে গিয়েছে, অনেকটাই কমে গিয়েছে, এখনই বের হতে পারবো মাশাআল্লাহ। এসেছিলাম জুমার নামাজ পড়তে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মসজিদে এবং লাঞ্চ সারতে, ট্রেনিং চলতেছে, ওই ট্রেনিংয়ের ফাঁকে কিছুক্ষণ ট্রাকের নিচে অবস্থান করতে হলো। বিশাল বড়, বিশাল বিশাল বড় লরি, এটা হলো মুক্তর গেট, মুক্ত ভার্সিটির গেট, ভার্সিটি অল্প 5-7-5-6 মিনিটের ভিতরে বৃষ্টিটা থেমে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রত্যাবর্তন করতেছি। বৃষ্টির কারণে অনেক দ্রুত গাড়িগুলো চলছে, রাস্তা পার হওয়া আর বসুমতি গ্রোথ করতেছে। এইটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ইসি পিডি এনহ্যান্স কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট, এই ট্রেনিংটা কন্ডাক্ট করতেছে মালয়েশিয়ান নটিংহাম ইউনিভার্সিটি। ফান্ড প্রোভাইড করে ফান্ড প্রোভাইড করতেছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আর এটা ট্রেনিংটার এক্সপার্টরা হলেন বাংলাদেশি দেশে আছে আর ম্যাক্সিমাম নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া, তাদের এই প্রোগ্রামটা সম্পাদন হচ্ছে। আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় করে হ্যাঁ ডানে যান গন্তব্যস্থলে বসতে পারবো। বৃষ্টি থামে আবার বৃষ্টি হয়, এনহ্যান্স কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংটার নাম। একটু ডানে যান, আগানো যায় না পানি সোজা দিয়ে যান, ওই সোজা দিয়ে বামে উঠে যান। সোজা যান, সোজা যান, সোজা দিয়ে যান, সোজা উঠে যান, গেট আছে, সোজা সোজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আল্লাহ বৃষ্টির ভিতরে আবার থেমে গেছে, আসলে বৃষ্টি এটা আল্লাহর রহমত বৃষ্টি, এই হচ্ছে এই নয়।